আমিরের আসন্ন সিনেমা লাল সিং চাড্ডা। 1994 সালের অস্কার জয়ী হলিউড সিনেমা ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক এই সিনেমাটি, আর এই সিনেমার জন্য দর্শকের অপেক্ষার ক্ষণ যেন ফুরাচ্ছেই না। গেল বছরের বড়দিনকে কেন্দ্র করে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটি আর সম্ভব হয়নি। তবে সিনেমা মুক্তি না পেলেও ফাঁস হয়ে গেছে সিনেমার নায়ক আমির খানের বেশ কিছু লুকের ছবি। তবে আমিরের ফাঁস হওয়া নানান লুকে আগ্রহ না কমে বরং ছবিটির প্রতি দর্শকের আগ্রহ আরো অনেক মাত্রায় বেড়ে গেছে। দাড়ি গো পাগড়ি পরা আমির, গোফির সঙ্গে মিশে গিয়েছে লম্বা ঘন দাড়ি, মাথায় শক্ত করে বাঁধা পাগড়ি, সঙ্গে ধূসর রঙের কুর্তা, ঠিক যেন শিখদের মতো লাগছিল আমিরকে। একজন সাধারণ মানুষের লুকে আমির। গেল বছর নিজের ইনস্টাগ্রামে লাল সিং চাড্ডা শুটিং সেটের একটি ছবি দর্শকদের সাথে শেয়ার করেছিলেন কারিনা কাপুর খান। ছবিটিতে দেখা যায় কারিনা তার সহশিল্পী আমির খানের সঙ্গে সবুজে ঘেরা একটি মাঠের মধ্যে বসে আছেন। এ সময় কারিনার পরনে ছিল সালোয়ার কামিজ এবং আমির পরেছিলেন কুর্তা পায়জামা। খুবই সাধারণ লুকে দেখা গিয়েছিল আমির খানকে। আর্মি অফিসারের লুকে আমির। লাল সিং চাড্ডা আমিরের তৃতীয় যে লুকটি ফাঁস হয়েছিল সেটি ছিল একজন আর্মি অফিসারের বেশে। এই লুকে আমিরকে ছোট চুল এবং ক্লিন শেভে দেখা গিয়েছিল, এমনকি তাকে বেশ পাতলাও দেখাচ্ছিল ঘন দাড়িতে আমির। বরাবরই ভিন্ন ভিন্ন চরিত্র ও লুকে পর্দায় হাজির হতে ভালোবাসেন আমির। তবে আমিরের এই লুকটা এমন একটি লুক যেটিতে আমিরকে আগে কখনো দেখা যায়নি, ঠিক তেমনি তাকে চিনে ওঠাও কঠিন হয়ে যাচ্ছিল। সামরিক প্রশিক্ষণ ইউনিফর্মে আমির। এই লুকে আমিরকে কার্গো প্যান্ট এবং অলিভ গ্রিন টিয়ে সামরিক প্রশিক্ষণ ইউনিফর্ম পরতে দেখা যায়। এছাড়াও ছোট চুলে চশমা পরিহিত আমিরকে বেশ ভিন্নই লাগছিল। এখন দেখার বিষয় লাল সিং চাড্ডা আমিরের কোন লুকটি দর্শকদের মন ছুঁয়ে যায়। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।